ইসলামের মাহাত্ম্য এবং মর্যাদা যদি একটু আমরা মূল্যায়ন করি তাহলে প্রত্যেকটা বিষয়ে এবং মানব জাতির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে সেটা অনুভূত হয়। আলহামদুলিল্লাহ আমরা যে আজান দিই পাঁচ ওয়াক্তের নামাজের জন্য, হজরের আজান প্রথমে ইন্দোনেশিয়া থেকে আরম্ভ হয়। পৃথিবীতে এই আজান এক মিনিট ও চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ থাকে না। আপনার মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে জায়গা, আজানের সময়ও পরিবর্তন হচ্ছে। পরিশেষে আমেরিকাতে যখন জোহরের আজান যখন হয়, অন্য জায়গায় তখন ফজরের আজান শেষ হয়, আবার তখন ওই জোহরের আজান ধারাবাহিকভাবে চলতেই থাকে। এইভাবে চব্বিশ ঘন্টা আজানের ধ্বনি মুখরিত হচ্ছে। ভাইদের কাছে বলবো, উত্তর দিকের গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন না। ভাইদেরকে বলবো দক্ষিণ দিকের গেট দিয়ে প্রবেশ বের হবেন, যদি কারো একান্ত বের হওয়ার প্রয়োজন আছে দক্ষিণ দিকের গেট। যদি কেউ যদি বধির যদি হন সেটা স্বতন্ত্র ব্যাপার। আমরা আজকে যে ঈদের আনন্দ এবং উৎসব পালন করছি এটা হচ্ছে ঈদ উল আধা, কুরবানির ঈদ। যদিও প্রতি বছরই এ কুরবানির ঈদ পালিত হয়, শুধু প্রথাগতভাবে দুই রেকাত নামাজ পড়ার নাম ঈদ না। যেমন প্রথাগতভাবে কুরবানি করার নাম পশু জবাই করার নাম কুরবানি না, পশু জবাই করার মাধ্যম দিয়েও আবার আল্লাহ তাআলার নৈকট্য লাভ কেন? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিরাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআ, একজন মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে একটি বিড়ালের কারণে। যে মহিলাটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল অবশেষে ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটি মৃত্যুবরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদাখালাত ফিহান নার, এই বিড়ালের কারণেই মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। বিড়ালের কারণেই মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। বিড়ালের ভরণ পোষণের দায়িত্ব মহিলার ছিল না, লালন পালনের দায়িত্ব মহিলার ছিল না। মহিলাটি বিড়ালটিকে লাঠিতে পিটিয়ে ও মেরে ফেলেনি, বেঁধে রেখেছিল। যখন বেঁধে রাখলো তার ভরণ পোষণের লালন পালনের পানাহারের দায়িত্ব মহিলার উপরে বর্তালো, কিন্তু সে যথার্থভাবে তার সেবা যত্ন করেনি, পানাহার করায়নি, পরিশেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। এরই পরিণামে তাকে জাহান্নামে যেতে হবে। তো একটা বিড়ালকে মারার কারণে যদি একটা বিড়ালকে তার অবহেলার কারণে, কারো অবহেলার কারণে তাকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আজ এই ঈদের দিনে প্রায় কোটির ঊর্ধ্বে পশু জবাই হচ্ছে সারা পৃথিবীতে। আপনার কুরবার বৎসরের দুই দিন তিন দিন চন্দ্ররেখাকে, চন্দ্রের উদয়স্থলের ভিন্নতাকে কেন্দ্র করে, যেমন এবার সারা পৃথিবীতে দুই দিনে ঈদ হচ্ছে, কুরবার তিন দিনে হয়, এই দুই দিনে বা তিন দিনে সারা পৃথিবীতে এক কোটিরও বেশি পশু জবাই হচ্ছে। এই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আবার আল্লাহ তাআলার নৈকট্য লাভ, পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আবার আল্লাহ তাআলার সন্তুষ্টি। ভালোভাবে জেনে রাখুন, কুরবানির পশু পুল সিরাত পার করবে এই মর্মে বর্ণিত হাদিস প্রমাণিত নয়। কুরবানির পশমে পশমে নেকি পাবেন এ মর্মে বর্ণিত হাদিস প্রমাণিত নয়। শিং খুর নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে এ মর্মে বর্ণিত হাদিস সহি নয়। মাংস তো আমরা দৈনিক খাচ্ছি, আবার এই ঈদের দিনে কোটি পশু জবাই করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইয়ে আবার কেমন বিধান? আসলে এই বিষয়টা যদি জানতে যদি হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে কুরবানির ইতিহাসে। কুরবানির ইতিহাসের ভিন্নতা আপনারা শুনেছেন, বিস্তারিত সময় নেই এখন আলোচনা করার। আমি শুধু আপনাদের এতটুকু বলি, আদম আলাইহিস সালামের যুগেও কুরবানি ছিল, কিন্তু তখন তার কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল। আমরা যে কুরবানি করছি এ কুরবানি যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি অধ্যয়ন করি তাহলে বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে মূলত এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানিটা তো প্রথমত আমাদের এই পশুর উপরে নয়,
পশু জবাইয়ের মাধ্যম দিয়ে না, তিনি তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন স্বপ্নে মারফতে, আল্লাহ তাআলার কাছে স্বপ্নে মারফতে অবগত হয়ে তিনি পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত, পুত্র জবাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। মিনার প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন একমাত্র পুত্র, বৃদ্ধ বয়সে 86 বছর বয়স হয়ে গেছে আর সেই অবস্থায় পুত্র লাভ করছেন। যে 10 বছর 20 বছর কারো যদি বিয়ে হয়ে যায় আর যদি সন্তান না হয় তাহলে সে বুঝে সন্তানের মায়া মমতা, আর সেই অবস্থায় কারো যদি সন্তান যদি হয় তাহলে সেই সন্তানের প্রতি কত মায়া মমতা হবে, স্নেহ হবে, এটা একমাত্র যার সন্তান 10-15 বছর হয়নি সেই বুঝে, সেই জানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে যখন একমাত্র সন্তান লাভ করলেন, ইসহাকের জন্ম হবে, তখন তার সুসংবাদ পাননি, আর সেই অবস্থাতে স্ত্রীও বৃদ্ধা নিজেও বৃদ্ধ, ওই অবস্থায় সন্তান পেয়েছেন, তাকে কুরবানি করার জন্য প্রস্তুত। মিনার মাঠে যখন উপস্থিত যখন হলেন, জামরায়ে আকবা যাকে গতকালকে হাজিরা 7টা পাথর মেরেছেন আবার আজকে মারবেন 3টা জামরাতে 7টা পাথর, এ পাথর মারার ইতিহাস আজকে সেখানে শয়তান দাঁড়িয়ে নেই। আসলে সেই দিন ইবলিশ মানুষের রূপে আবির্ভূত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দিয়ে বাধা প্রদান করার শত প্রচেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথরের দ্বারা আঘাত করেছিলেন, জামরায়ে আকবাতে প্রথম 7টি, তারপর জামরায়ে উস্তা গেলেন, আবার দেখছেন সেখানে ইবলিস শয়তান, সেখানেও 7টি পাথর নিক্ষেপ করেছিলেন, শয়তানকে 7টি পাথর দ্বারা আঘাত করেছিলেন, অতঃপর নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন, কাত করে শুইয়ে দিয়েছেন, পিতা জানছেন এখন কুরবানি করছি, একমাত্র পুত্র, পুত্রের মায়া মমতা অবশ্যই হৃদয়ে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার বিধানের নিকটে এ সবকিছুই হচ্ছে তুচ্ছ। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে শুইয়ে দিয়েছেন, পুত্র জবাই হওয়ার জন্য কুরবানি হওয়ার জন্য আল্লাহর পথে প্রস্তুত হয়ে গিয়েছেন। যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গিয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত, সেই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা জান, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাউবুন তুকাফিরুনি ফিহি গাইরু, আব্বা জান আমি যে পোশাকটা পরে আছি এই পোশাক ছাড়া তো আর কোনো পোশাক নেই, এজন্য আমার এই পোশাকটা আপনি খুলে রেখে দিন, আমাকে জবাই করার পরে, আমাকে কুরবানি করার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন, এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন, ফাকলাহু হাত্তা তুকাফিনানি ফি, আপনি এই পোশাকটা খুলে নিন, এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন, ফালাজাহু লি আখলা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পোশাকটা খোলার জন্য প্রস্তুত হচ্ছেন, ফানুদিয়া মিন খালফি, তখন পিছন থেকে আওয়াজ আসছে, আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, আল্লাহ বলছেন আমি চাইনি তুমি তোমার কলিজার টুকরাকে জবাই করে দিতে, জবাই করে দাও আমার পথে, আমি চেয়েছি তুমি আমার বিধানের সম্মুখে অন্য কিছুকে প্রাধান্য দাও কিনা, তো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পরীক্ষায় সফল হয়েছ, সেই ধারা আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য রেখে দিয়েছেন। সূরা সফাত 37 নম্বর সূরার 102 থেকে 108 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করলে এ বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথমে ছেলেকে কুরবানি দিতে গিয়েছিলেন, ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ছেলেও প্রস্তুত হয়ে গিয়েছিল, পিছন দিকে ঘুরে দেখছেন একটি সাধারণের দুম্বা, সেই দুম্বাকে জবাই করেছিলেন, আর সেই স্মৃতিকে সামনে রেখে আজকে যারা হাজের মাঠে আছেন, মিডের মাঠে আছেন, আজকে সূর্য ঢলার পরে 3টি জামরাতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন, আগার আবার আগামী কালকে মারবেন, আবার তার পরের দিনও মারবেন, মোট আপনার 4 দিনে ঈদের দিন সমেত আপনার 70টি পাথর মারেন আপনার 3টা জামরাতে, সেখানে শয়তান দাঁড় হয়ে নাই, প্লেয়ার করে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট শয়তানকে মেরেছিলেন, আর সেই প্রতিবিম্ব আজকেও আমাদের করতে হয় যখন আমরা হজ করতে যাই, এর মাধ্যম দিয়ে, এর কারণ হলো যে আমাদের সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া, পশুর গলায় ছুরি চালানোর মাধ্যম দিয়েও আল্লাহ তাআলার সন্তুষ্টি কেন, আসলে বাহ্যিক শুধু পশুর মাংসই নয়, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ তাআলার বিধান নিজেদের জীবনে পালন করতে গিয়ে আমরা আমাদের প্রিয় থেকে প্রিয়তম বস্তুকে আল্লাহ তাআলার পথে কুরবান করে দিতে আমরা দ্বিধাবোধ করব না, এই শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা কুরবানি থেকে, এই শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা কুরবানি থেকে, যদি আমরা এই শিক্ষা কুরবানি থেকে গ্রহণ করতে না পারি তাহলে পশু আপনার শুধু জবাই করলাম, এ পশুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি বিশেষভাবে অর্জিত হবে এটা কামনা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন কিয়ামতের দিনে সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, যে এই পার্থিব জগতেও
আপনার টাইটানিক জাহাজ পরিদর্শনে পাকিস্তানের দুজন, ইংল্যান্ডের দুজন, ফ্রান্সের একজন, একটি জাহাজ পৃথিবীর সব থেকে উন্নত মানের, পৃথিবীর সব থেকে উন্নত মানের 3000 ফুট গভীরে পৌঁছানোর জন্য গিয়েছিলেন। 45 মিনিট পরে বিচ্ছিন্ন, এক একটা টিকিটের দাম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী 2 কোটি টাকা, অর্থাৎ পাকিস্তানের বাপ বেটা দিলেন 2 কোটি টাকা, ইংল্যান্ডের 4 কোটি টাকা, ইংল্যান্ডের 4 কোটি, ফ্রান্সের 2 কোটি, এক একটা টিকিটের দাম 2 কোটি করে, অবশ্য অন্য একটা খবর অনুযায়ী এক একটা টিকিটের দাম 3 কোটি টাকা। আর তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে উদ্ধারের জন্য আপনার আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, আপনার নিজেদের বৈজ্ঞানিক এবং সাবমেরিন সবকিছু নামিয়ে দেওয়ার পরও তাদেরকে আর উদ্ধার করা গেল না। যে সময় যখন চলে আসবে তখন কেউ তাকে পারবে না, সারা পৃথিবীর মানুষও পারবে না। আমার তাশাউ না ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহর ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা মিললে হবে, না মিললে হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব। এর জন্য আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার উপরে আস্থা রাখবো, এই কুরবানির মাধ্যম দিয়ে এটাই আমাদের শিক্ষা নিতে হবে। এই ঈদগাহে আমরা নামাজ পড়লাম, গত ঈদে আমরা ঘোষণা দিয়েছিলাম ওই ঈদগাহে যাব, গতকালকে পর্যন্ত আমরা ঠিক করেছিলাম ওখানেই যাব, আবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে যখন বৃষ্টি হয়ে গেল ওখানে যাওয়া সম্ভব হলো না। মানুষ একটা চেষ্টা সাধনা করে, যে এই চেষ্টা সাধনা আল্লাহ তাআলার চেষ্টা সাধনের সাথে যখন মিলবে তখনই হবে। আল্লাহর ইচ্ছা ছিল এবার এইবারে এখানে আমরা ঈদের নামাজ পড়ি, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। এজন্য আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি সদা সর্বদা অর্জনে সচেষ্ট হব। এই বিষয়ে আপনাদেরকে বিশেষ আবেদন জানাচ্ছি যে ঈদগাহে যাচ্ছি, আমরা আগে ঈদের জন্য আপনাদের কাছে চাঁদা সংগ্রহের জন্য যাইনি, তবে আপনাদের কাছে চাঁদা সংগ্রহের জন্য আমরা ঈদগাহের জন্য আপনাদের কাছে যাব। আপনারা যথার্থ পরিমাণে ঈদগাহকে দান করবেন, ঈদগাহের জন্য আপনারা যথার্থ পরিমাণে নিজেদের সম্পদ দেবেন। জি, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন এই পৃথিবীতে অবতরণ করেন, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজন ফেরেশতা প্রত্যেক দিন, ফেরেশতা তো অনেক অবতরণ করেন কিন্তু বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুইজন ফেরেশতা এই পৃথিবীতে অবতরণ করেন। একজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা তোমার পথে যারা খরচ করে, যে স্ত্রী ছেলে মেয়েদের উপরে খরচ করা যেটা দায়িত্ব অর্পিত আছে আপনার উপরে অপরিহার্য, এটাও আল্লাহর পথে খরচ করা। আপনি যদি মনে করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা খরচ করছেন, স্ত্রীদের ভরণ পোষণ, সন্তান সন্ততির ভরণ পোষণ করছেন, এটাও আপনার মসজিদ মাদ্রাসা, আপনার ঈদগাহ আল্লাহ তাআলার পথে জনকল্যাণমূলক খাতে যা কিছু খরচ করবেন সেগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার পথে খরচ করা। তো একজন ফেরেশতা দোয়া করেন হে আল্লাহ তোমার পথে যে খরচ করছে, তোমার পথে যা খরচ যে খরচ করছে তাকে প্রতিদান দাও, তাকে উত্তম বিনিময় দাও, তার প্রতিদান বৃদ্ধি করো, দিন এবং দুনিয়া উভয়কে এটা সম্পৃক্ত। আর ফেরেশতা একজন দোয়া করেন যে দান করে না, নিজের স্ত্রী সন্তান সন্ততিদের ভরণ পোষণ যথার্থভাবে করে না, অথবা মনে করে আমি ইনকাম করছি এটা আমার উপরে কষ্টসাধ্য, এটা আমার জন্য জরিমানা, আমি ইনকাম করছি আর তোমাদের খাওয়াচ্ছি, খাওয়া স্ত্রী সন্তান সন্ততিদের ভরণ পোষণের পরে আবার তাদেরকে খোটা দেয়, অথবা আল্লাহর পথে খরচ করে না, মসজিদ মাদ্রাসা ঈদগাহে দান করে না, জনকল্যাণমূলক খাতে দান করে না, সেই ব্যক্তির জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি তাকে নেকি থেকে বঞ্চিত করো, তুমি তাকে সব থেকে বঞ্চিত করো, আল্লাহ অদূর ভবিষ্যতে তুমি তার সম্পদকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। সহিহ বুখারী হাদিস নম্বর 1442 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1010। এজন্য আমরা সদা সর্বদা চাইব যে কোন অবস্থাতেই যাতে এই রোষের, আল্লাহ তাআলার রোষের পাত্রে না পড়ি, আল্লাহ তাআলার গজবে না পড়ি। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের কিডনিকে ড্যামেজ করতে পারেন, আমাদের প্যারালাইসিস করে দিতে পারেন, আমাদের শরীরকে অক্ষম করে দিতে পারেন, আমাদের অন্ধ করে দিতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই যে আপনারা পাকিস্তানের দুইজন মুসলমান বাপ বেটা, দুইজন মুসলমান 4 কোটি টাকা শুধু টাইটান জাহাজকে দর্শনের জন্য গিয়েছিল, 3000 ফুট গভীরে সমুদ্রের যে ঢেউ তার মোকাবেলা করতে না পেরে শেষ। অথচ যদি দেখেন বিজ্ঞান বলছে 6000 ফুট পানির নিচে এক শ্রেণীর মাছ আছে, তারা চলাচল করছে।
ये বানরের থেকে মানুষ তৈরি নয়, ওই 6000 ফুট আর এক বিংশ শতাব্দীতেও এই 6000 ফুট নিচে এক ধরনের প্রাণী, ছোট ছোট আপনার প্রায় 2 ইঞ্চি এক ধরনের মাছ আপনার পানির সমুদ্রের 6000 ফুট নিচে আপনার চলাচল করছে, তারা জীবন ধারণ করছে, তারা বাচ্চা প্রসব করছে, সবকিছুই তাদের হচ্ছে। আর আজকে একবিংশ শতাব্দীতে এতগুলো বিজ্ঞানী, এতগুলো দার্শনিক, এতগুলো মানুষ প্রচেষ্টা করেও ওই পাঁচজন ব্যক্তিকে আর উদ্ধার করতে পারলো না, যারা টাইটান জাহাজ দর্শনের জন্য গিয়েছিল, এতটা খরচ করে সবকিছুই তাদের জলে চলে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা যে অশেষ নিয়ামত আমাদের উপর আছে সেই সমস্ত নিয়ামতকে স্মরণ করে যথাসাধ্য চেষ্টা করবেন আল্লাহ তাআলার পথে খরচ করার। আপনাদের কাছে যাওয়া হবে, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এটা দান করবেন, এটা কেউ জরিমানা ভাববেন না। আপনাদের অবগতির জন্য শুধু একটা কথা বলি, যদি এটা বলা কাম্য নয়, একটা শুধু আপনাদের কথা বলি, ঈদগাহের পারপাসে আমরা যে নামাজ যে পড়ছি, মনে করেন আমরা যে ঈদের যত এখন পর্যন্ত নামাজ পড়ে এসেছি, আর অন্তত যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, বুঝতে পেরেছেন, ঈদগাহের টাকা ইমামদের পার পাশে এক টাকাও খরচ হয় না, অর্থাৎ আমরা এক পয়সাও নিই না, আর ইনশাল্লাহ এটা কোনোদিনই নেব না। অনুরূপ ভাবে আমরা যে মিটিং করি, মিটিং ও ঈদগাহের পয়সা এক পয়সাও খরচ হয় না, সব ঈদগাহের পার পাশেই খরচ হয়। মিটিং এর পয়সা যা খরচ হয় সবকিছু ডক্টর ইন্তেখাব বহন করেন। অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ তাই করবে, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক এবং সুযোগ দান করুন। এজন্য শুধু ঈদগাহের এক্সট্রা যে খরচ, যেটা আপনার মাইক বা এই মুসল্লা যেগুলো বিছানো হচ্ছে এর পারপাসে যা খরচ হয় এটা ঈদগাহে যা উঠে এখান থেকে দেওয়া হয়, বাকি ঈদগাহের টাকা ঈদগাহের জন্য আমরা সংগ্রহ করি, ঈদগাহের জন্যই আমরা জমা করি। সাধারণত আপনাদের কাছে যাওয়া হয়নি তাহলে বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে প্রায় 20 লক্ষ টাকা লাগবে আমাদের এই ঈদগাহ স্থানান্তরিত হওয়ার জন্য, তবে কয়েক বছরের জন্য ইনশাল্লাহ তার সমাধান হয়ে যাবে, তার কারণ সেটা 18 কাঠা আছে, ইনশাল্লাহ সেটা একটা খুব ভালো সমাধান হবে এদের জন্য। আপনাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যথার্থ পরিমাণে দান করবেন। আমি খুতবা ইতি করব শুধু এ কথা বলে যে কুরবানি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিনহা ওয়া তাইমুল বাইসাল ফাকির, কুরবানি থেকে তোমরা খাও এবং দুস্থ অসহায় নিঃস্বদের দান করো। চাইতে যারা আসবে ওনাদের, চাইতে যারা আসবে তাদেরও, চাইতে যারা আসবে না তাদেরও, খেতে বলেছেন, খাওয়াতে বলেছেন। এখনো সমাজে প্রচলিত আছে 3 দিনের বেশি কুরবানির মাংস খাওয়া যায় না, তাহলে কিভাবে 10 দিন 15 দিন পর্যন্ত খাচ্ছেন? আসলে এটা একটা পরিস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বুখারী মুসলিমের হাদিস, অতঃপর সেই বছরের পরেই সাহাবাই কেরাম যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল গত বছরের মতো আমরা কি এবারও এই কুরবানির মাংস করব, তখন আল্লাহ রাসূল বললেন যে না, কুলু ওয়াদাকিরু ওয়া তাসাদদাকু, তোমরা খাও, জমা করে রাখো, দান খয়রাত করো। এজন্য খাবেন, খাওয়াবেন, জমা করে রাখবেন। কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, এ মর্মে বিশুদ্ধ কোনো হাদিস নাই। কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ জমাতে সমাজে জমা করতে হবে, এর কোনো প্রমাণ নেই। সমাজে জমা করছি আমরা সাধারণের সুবিধার্থে, হাদিসের ভাষা হচ্ছে খাও, খাওয়াও, জমা করে রাখো। আপনি জমা করতে পারেন, তবে একটা কথা খুব ভালোভাবে জেনে রাখুন যে 3 ভাগ করে 1 ভাগ আপনি দিয়ে দিচ্ছেন তারপর আবার ফেরত নিচ্ছেন, এটা কিন্তু বৈধ নয়। এজন্য প্রথমেই আপনি কম করে বের করুন, নিজে বিতরণ করুন প্রয়োজনে, এবং সমাজে কম করে জমা করুন। আর একটি বিষয় এখানে স্পষ্ট করে দিই, কতক জায়গাতে মডেল সর্দারও আবার নিজেদের জন্য ভাগ বসান। কুরবানির মাংসে অবগত হলাম যে কিছু কিছু জায়গায় মডেল সর্দাররা কুরবানির মাংসে ভাগ বসান, তারা বিতরণ করছেন বলে। কুরবানির মাংসে তাদের ভাগ বসানো যাবে না, তারা তো নিজেরাও কুরবানি দিচ্ছেন, ভাগটা বসাচ্ছেন কেন, সময় দিচ্ছেন বলে। কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কারো কাছে জবাই করে নিচ্ছেন, আপনি তাকে কুরবানির মাংস দিতে পারেন না, আপনি তাকে টাকা দেবেন। যে জবাই করেনি সাধারণভাবে কুরবানির মাংস দিতে পারেন অন্যকে, কিন্তু যিনি জবাই করছেন পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া যাবে না। শুধু কুরবানির মাংস নয়, কুরবানির কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। বুখারী মুসলিমে এই প্রসঙ্গে স্পষ্ট হাদিস আছে। এজন্য কুরবানি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা করছি, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ভবিষ্যতে নিজেদের চলার পথ ঠিক করবো ইনশাল্লাহ।
আজকেই সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি, আমরা চুল নখ কে কাটিনি কুরবানি করার পার কাটব। অনেকেই আবার দাড়িও মুন্ডাইনি, দাড়িও শেভ করিনি, দাড়িও কাটিনি, আর আজকে কুরবানির পরে আবার দাড়িও শেভ করতে শুরু করব। আপনি যে কারণে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে দাড়ি কাটেননি, আপনার কোন অবস্থাতে দাড়ি কাটা যাবে না। কুরবানির পরে আপনি গোপ কাটবেন, আপনি নখ কাটবেন, অন্যান্য লোম পরিষ্কার করবেন, কিন্তু আপনার দাড়ি কোনো অবস্থাতেই কাটা বৈধ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, পশুর গলায় ছুরি চালাতে গিয়ে যদি প্রথমেই যদি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন তারই ওপরে ছুরি চালিয়ে দিই, তাহলে কুরবানির মাধ্যম দিয়ে আমরা শিক্ষাকে নিলাম। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অতীত যা হয়েছে হয়েছে, আজকে একটু নতুন ভাবে জীবন শুরু করার জন্য এই পশুর গলায় ছুরি চালানোর আগে এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে নিজের পশুত্বের উপর ছুরি চালিয়ে দিলাম, সদা সর্বদা আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী চলবো, চলার প্রচেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।